তারা একটু মনক্ষুণ্ণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি করলেন, সব তো আমাদের বিরুদ্ধে গেল, তারপরেও তিনি কেন সিগনেচার করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নির্দেশ দিলেন যে তোমরা তোমাদের পশুগুলোকে জবাই করো আর মাথা মুন্ডন করো। পুরুষেরা সবাই একদু একটু দাঁড়ায় আছে, কেউ সামনে আগায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খুব মনক্ষুণ্ণ হলেন যে কেউ কথা মানতেছে না, কারণটা কি? পর্দার আড়াল থেকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুরু করছেন না কেন? আসেন আপনার মাথাটা আগে মুন্ডন করে দেই, আপনি কেন পশুটাকে জবাই করছেন না? সুবহানাল্লাহ, কে বললেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা মুন্ডন করে ফেললেন, পশুটা জবাই করে ফেললেন, এটা দেখে আর যাদের সাথে পশু ছিল কেউ আর বাকি থাকলো না, সবাই মাথা মুন্ডন করে ফেলল, পশুগুলোকে জবাই করে ফেলল। সুবহানাল্লাহ, দেখেন একজন নারীর পরামর্শ, একজন নারীর পরামর্শ কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বড় দুশ্চিন্তা থেকে, একটা বড় অপারগতা থেকে উদ্ধার করেছে। আমরা নারীদেরকে অবমূল্যায়ন করি, মূল্যই নাই কোনো তাদের, তাদের পরামর্শ নিব এরা কি বুঝে? মহিলাদের কোনো মূল্যই নাই, সব সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই কাজ করতেন না। তার স্ত্রীর সাথে, তার স্ত্রীর পরামর্শ তিনি নিয়েছেন, তিনি মদিনার প্রেসিডেন্ট। খেয়াল করে দেখেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পারস্যের এক রাজার ছেলে ছিলেন, কিন্তু ধর্ম জানার জন্য তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে তাকে বিক্রি করে দেওয়া হয়। সম্ভ্রান্ত পরিবারের লোক, তিনি যুদ্ধ সম্পর্কে জানতেন। তখন আহজাবের যুদ্ধের সময় প্রায় 10,000 কাফের সৈনিক একত্রিত হয়ে গেছে মদিনাতে, তখন লোক সংখ্যা হচ্ছে 3,000, কোনোভাবেই পারা সম্ভব না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে আমার তো, আমাদের তো পাহাড় আর খেজুরের গাছ মিলে তিন দিক আছে, তাহলে আমরা একদিকে একটা খাল খনন করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে পরামর্শ নিলেন, একটা খাল খনন করলেন তো কয়েকদিন ওই খালের ওই পাশে কাফেররা থেকে, এরপরে যখন তাদের খাদ্য বস্ত্র সব শেষ, একটা বাতাস আসলো, ঘূর্ণিঝড় আসলো, তাদের তাবিগুলোকে উড়িয়ে নিয়ে গেলো, তারা সেখান থেকেই বিদায় হলো। 14 জনের মতো কাফের মুশরিক তারা নিহতও হয়েছে, মুসলমানদের কেউ আহতও হয়নি, নিহতও হয়নি, চিন্তা শহীদ হয়নি। চিন্তা করেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পরামর্শ দিয়েছেন, তো এই পরামর্শ গ্রহণ করতে হবে এবং পরামর্শ দিতেও হবে বিশ্বস্ততার সাথে। বিশ্বস্ততার সাথে পরামর্শ না দিলে আবার এই পরামর্শ ফলপ্রসূ হওয়াটা কঠিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমিরুল মুমিনিন, আমরা দেখেছি ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তো কোনো মানুষ এরকম বিশৃঙ্খলা আমরা দেখি নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ গেল এরকম বিশৃঙ্খলা দেখি নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ গেল এমন বিশৃঙ্খলা তো আমরা দেখি নাই, আপনার সময় এত বিশৃঙ্খলা কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শদাতা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও বিখ্যাত বিখ্যাত সাহাবীরা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শদাতা ছিল ওসমান, আলী এবং আরও বিখ্যাত সাহাবীরা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শদাতা ছিল আলী, আর আলীর পরামর্শদাতা হচ্ছে তোমরা, এই কারণে আজকে বিশৃঙ্খলা। তো এরকম পরামর্শ যিনি দিবেন তার কাছেও জিনিসটা আমানত, পরামর্শ যিনি দিবেন তার কাছেও জিনিসটা আমানত। পরামর্শ নিতে হবে সাধারণত তিন ক্যাটাগরির মানুষের কাছ থেকে। সাধারণ মানুষ, যারা আম পাবলিক আছেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, যারা বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ের মানুষ, যেটা আমাদের দেশে একেবারে অনুপস্থিত। কোনো একটা সরকারের দল ক্ষমতায় গেলে, কোনো একটা দল সরকার বিরোধী দলকে পরের দিন থেকে টার্গেট, নির্বাচনের আগেই টার্গেট থাকে যে এদেরকে কীভাবে দমন নিপীড়ন করা যাবে। আপনি আমেরিকার কালচার দেখেন, একটা কাফেরদের রাষ্ট্র, প্রত্যেক দিন আমরা যাদেরকে কাফের বলে গালি দিই তারাও বিরোধী দলকে ডেকে এনে বলে যে কীভাবে কাজ করলে ভালো হবে। চিন্তা করেন, আপনি একটা ইউনিয়ন চালাচ্ছেন, আপনি একটা আসন চালাচ্ছেন, সংসদীয় আসন চালাচ্ছেন, আপনি একটা মন্ত্রী পরিষদকে চালাচ্ছেন, সেখানে যদি আপনি আগের লোকটার কাছ থেকে অভিজ্ঞতা নেন যে আপনি তো এতদিন পর্যন্ত 5 বছর চালিয়েছেন, তাহলে আপনি আমাকে পরামর্শ দেন কীভাবে আমি সুন্দরভাবে চালাতে পারি, টার্গেটই থাকে ওকে কীভাবে শেষ করা যায় ক্ষমতায় গিয়ে। তা না করে যদি এরকম করা হতো যে আপনি আমাকে পরামর্শ দেন কীভাবে কাজটা করতে পারি, আপনি কোন পর্যন্ত গুছিয়ে রেখেছেন বাকিটা আমি করব, না হলে তো বুঝতে বুঝতেই 2-2.5 বছর শেষ, এরপরে দেখা যায় কিছুই হয় না। ওই এই মানসিকতাটা, এই যে পরামর্শের বিষয়গুলো কাফেরেরা নিয়েছে, এই কারণে জাগতিক দিক থেকে তারা অনেক উন্নতি লাভ করেছে, আর আমরা দুইটাই হারিয়েছি,
জগৎকেও হারিয়েছি, আখেরাতকেও হারিয়েছি। আপনি একটা জায়গায় দায়িত্বশীল পুরাতন দায়িত্বশীলদের সাথে যদি পরামর্শ করেন জিনিসটা সুন্দর হবে, এটা করা যেতে পারে। যারা বিশেষজ্ঞ আছে, ইসলামের ব্যাপারে বিশেষজ্ঞ আছে, যারা জ্ঞানী মানুষ আছে, তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। তো এই যে দেখেন, আমাদের দেশের পরামর্শ যাদের কাছ থেকে নেওয়া হয় সচিবালয়ে, আমাদের দেশে সচিবালয়ে এখন বর্তমানে হিন্দু আছে 400, বিভিন্ন সচিব 400-এর অধিক হিন্দু। পরামর্শ কাদের কাছে? এমপি মন্ত্রীর মাথার মধ্যে কী থাকে, আমাদের দেশের রাজনীতিবিদদের মাথার মধ্যে কী আছে আল্লাহ ভালো জানে, এটা না বললাম। এরা তো কোনো পড়ালেখাই করে না, না ইসলামিক পড়ালেখা করে, না দুনিয়াবি পড়ালেখা করে। কেউ কেউ বিজনেস করতো, এখন মন্ত্রী হয়ে গেছে। রাজনীতি সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। তাদেরকে যারা চালায় বিভিন্ন সচিব, এই সচিবের মাথায় যদি গোবর থাকে, এই সচিব যদি ইসলামের বিপক্ষে কাজ করে, তাহলে মন্ত্রী বাধ্য হয়ে পড়ে একটা সময়। বাংলাদেশে আজকে ইসলামের এত বড় ক্ষতি সাধিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই বুদ্ধিজীবী আর এই সচিবগুলো। আজকে 12টা বাজিয়েছে, কারা এই বুদ্ধিজীবীগুলো? আপনি দেখেন বাংলাদেশের যত বুদ্ধিজীবী আছে সব শয়তান প্রকৃতির, সব শয়তান প্রকৃতির। এরাই দেশটার 12টা বাজিয়েছে। যদিও কিছু কিছু এমপি মন্ত্রী আমাদের চান যে না ইসলাম টিকে থাকুক, আমরা মুসলমানদের জন্য কিছু করি, মুসলমান বলে দাবি করে, তাহাজ্জুদ করে, সালাত আদায় করে, কিন্তু পারতেছে না ওই পরামর্শ দাতাদের কারণে। তাহলে এটা কত বড় গুরুত্বপূর্ণ, কত বড় আমানত ছিল, খেয়াল করেন। কোরআন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা, দুর্দশা এমনি আমাদের কপালে আসে না। এরপরে দেখেন আপনি, এরপরে দেখেন, সময় তো শেষের দিকে চলে গেল। এরপরের আয়াত, যখন এটা হয়ে যাবে তখন আল্লাহ তাআলার উপর ভরসা করেন, যখন আপনি পরামর্শ করে একমত হবেন। এরপরে আপনি খেয়াল করেন, বলছে আল্লাহ যদি কাউকে সাহায্য না করে, আল্লাহ যদি কাউকে সাহায্য না করে, আল্লাহ যদি কাউকে সাহায্য করে তাহলে তার উপর কেউ বিজয় লাভ করতে পারে না, আর যদি আল্লাহ কাউকে সাহায্য করে, আল্লাহ না না করে, বঞ্চিত করে, লাঞ্ছিত করে, তাহলে কে আছে যে তাকে সাহায্য করবে? অতএব মুমিনদের উচিত হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করা। এর পরের অংশটা আমি একটু বলতে চাই 2-3 মিনিটে। 161 নম্বর আয়াত যেটা বলা হয়েছে যে কোনো নবীর জন্য, অমা কান আলি নবিয়ে আইয়া গোল্লা, কোনো নবীর জন্য খেয়ানত করা সম্ভব নয়। এরপরে অংশে বলা হয়েছে, অমা ইয়া গুলুল ইয়া এটি বিমা গোল্লা ইয়াউমাল কেয়ামা, যে ব্যক্তি কোনো কিছুকে খেয়ানত করলো সে ব্যক্তি এটা নিয়েই কেয়ামতের মাঠে উপস্থিত হবে। গুলুল শব্দের অর্থ হচ্ছে জোর করে আত্মসাৎ করা, কোনো দায়িত্বের খেয়ানত করা। এখন এটা দেখেন, কেয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা এরকম খেয়ানত করবে, 7 গুণ বানিয়ে কেউ কারো জমি নিয়ে নিল, গলুল করলো, জোর করে নিয়ে নিল, এই জমিটা 7 গুণ বানিয়ে তার ঘাড়ের সাথে ঝুলিয়ে দেওয়া হবে। চিন্তা করেন বিষয়টা কত কঠিন। সবাই কেয়ামতের মাঠে দেখবে যে এই লোকটা অন্যের জমি খেয়েছে। জোর করে কোনো কিছু নিয়ে নেওয়া, জোর করে কোনো কিছু নিয়ে নেওয়া, এটা যদি ওয়াকফ করা জমি অথবা এটা যদি সরকারি কোনো সম্পত্তি হয়, তাহলে অবস্থাটা কী হবে একটু খেয়াল করে দেখেন। আমি শুধু 2-3টা হাদিস বলবো সংক্ষেপে, বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। এটা যদি রাষ্ট্রের সম্পদ হয় বা ওয়াকফ করে দেওয়া, মানে ইসলামের জন্য দিয়ে দেওয়া, একটা মসজিদ এটা ওয়াকফ করে দিয়ে দিল, এটা হচ্ছে সাধারণ জনগণের সম্পত্তি, হতে পারে এটা কোটি কোটি মানুষের সম্পত্তি অথবা একটা দেশের সম্পত্তি। কেউ যদি ট্রেনে একটা টিকিট না কাটে, মনে করেন যে একটা টিকিট কাটলো না, তার কারণ হচ্ছে যে এটা মনে করছে যে সরকারি ট্রেন তো, কিছু লোকাল ট্রেন আছে, টিকিট কাটলাম না, সমস্যা কী? ও বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, 18 কোটি মানুষের হক সে মেরে খেলো। একবার এক লোক এসে বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গনিমতের মাল বন্টন হওয়া শেষ, এই মুহূর্তে আসছে লোকটা এসে বলছে এই যে কিছু পশম আপনাকে না বলে আমি নিয়ে গিয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই পশম, এখানে তো সকল যোদ্ধাদের অধিকার আছে, রাষ্ট্রের অধিকার আছে, তুমি তোমার পশম নিয়ে যাও, কেয়ামতের মাঠে এগুলো নিয়ে হাজির হও, আমি তোমার ব্যাপারে কোনো জিম্মাদারি নিলাম না। তিরমিজির হাদিস, আমি তোমার এই ব্যাপারে কোনো দায়িত্ব নিলাম না, তুমি বান্দার হক নষ্ট করেছ কিছু পশম। এক লোক খাইবার যুদ্ধ থেকে ফেরার পথে, বুখারীর হাদিস, তীর ছুড়ে তাকে হত্যা করা হয়েছে। সবাই বলতেছে আল্লাহু আকবার, এই লোক কত ভালো, কত কত ভালো মৃত্যু তার হয়েছে, কত ভালো মৃত্যু তার হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটা জাহান্নামী। এরপরে কারণ কি? কারণ হচ্ছে যে এই লোকটা একটা চাদর চুরি করেছে, একটা চাদর গনিমতের মাল বলে নেয় নাই, এই কারণে এই লোকটা জাহান্নামী। দেখেন সে যুদ্ধ থেকে আসার মধ্যে শহীদ হয়েছে, এরপরে সে জাহান্নামী। এরপরে একটা লোক আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা জুতার ফিতা নিয়ে গেছিলাম আপনাকে না বলে,
এই যে এটা আমি ফেরত দিচ্ছি বলেন যে এটা যদি তুমি ফেরত না দিতে এই জুতার ফিতার কারণে এই জুতার ফিতার কারণে তোমাকে জাহান্নামে যেতে হতো চিন্তা করেন একটা জুতার ফিতা কি মূল্য আছে এটা আমাদের কাছে অথচ এটা রাষ্ট্রের সম্পদ হওয়ার কারণে রাষ্ট্রের সম্পদ হওয়ার কারণে এটা জাহান্নামে যাওয়ার কারণ আর আজকে কত হাজার হাজার কোটি টাকা মেরে দেয় কত গরবাড়ি বিদেশে গিয়ে বানায় কোনো দায়িত্বানুভূতি নাই কোনো দায়িত্ব জ্ঞান নাই কোনো দায়িত্ব জ্ঞান নাই এরা কোনো সাধারণ মানুষের আগে জান্নাতে যেতে পারবে না এতটুক কথা হাদিস থেকে আপনি জেনে নেন কারণ এটা বান্দার হক কোটি কোটি মানুষের হক যারা নষ্ট করেছে অনুরূপভাবে প্রত্যেকটা জায়গায় যারা যেখানে দায়িত্বশীল আছে এটা মাদ্রাসার কমিটির হতে পারে মসজিদ কমিটির হতে পারে চেয়ারম্যান হতে পারে মেম্বার হতে পারে পার্লামেন্টারিয়ান হতে পারে যে কোনো জায়গায় যে যেভাবে অন্য কোনো অফিসের কোনো কর্মকর্তা হতে পারে যে যে জায়গায় দায়িত্বশীল আছে সেই জায়গায় যদি সে এক টাকা মেরে খায় এক টাকা মেরে খায় ওইটার অধীনে যত মানুষ আছে সবার পরে তাকে জান্নাতে যেতে হবে কারণ সবগুলো বান্দার হক এত সোজা না দুনিয়ার পাওয়ার এই যে নেতাগিরি দেখাচ্ছেন যে আমি আজকে পাওয়ারফুল হয়ে গেলাম এই করলাম সেই করলাম মেরে খাইলে দেখে কে আল্লাহ ধরবেন আল্লাহ ছেড়ে দিবেন না এই যে পরের অংশটার মধ্যে বলা হয়েছে তুম্মা তুয়াফা পুরোপুরিভাবে দেওয়া হবে কুল্লু নাফসিন প্রত্যেককেই বুঝিয়ে দেওয়া হবে মা কাসাবাত ওয়ামা হুম ইউযলামুন যা সে কামাই করেছে তাদের উপর কোনো অত্যাচার করা হবে না কোনো অবিচার করা হবে না প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে কোনো খলিফা চেয়ে নেন নাই উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমার রাজ্যে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় আমার রাজ্যে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় না জানি আল্লাহ তাআলা আমাকে এটার জন্য ধরবেন তিনি এটা নিয়ে পেরেশানির মধ্যে থাকতেন উমর রাদিয়াল্লাহু তাআলা এটাই ছিল ইসলামের খলিফা আর আমাদের দেশে হাজার হাজার যদি গুমও হয়ে যায় বাড়ি ঘর পুড়ে ট্রেন পুড়ে যদি হাজার হাজার মানুষ মারাও যায় বিল্ডিং দোষে কারো কোনো গায়ে লাগে না কারো কোনো দরদ নাই কোনো মানুষ যদি রাস্তায় পড়ে থাকে রোড অ্যাক্সিডেন্ট হয় কারো কোনো দরদ নাই মনে করতেছে দায়িত্বশীল তো হয়েই গেছি এদের কোনো সেন্স নাই এরা আখেরাতের বিষয়ে কিছু জানে না আল্লাহ তাআলা বুঝতে পারে